সাদ্দাম হাজারি জানুর বেটার নাম কি আমি বলছি সাদ্দাম হাজারি ঘটনাটা হচ্ছে যদি বলা হয় যে তৃণমূল কংগ্রেস যত পায়েতলার মাটি হারাচ্ছে ততই তারা হিংস্র হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি বলছেন যে সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ ভয়ঙ্কর, তিনি তার নমুনা দেখাচ্ছেন। গত পরশুদিনে আপনারা জানেন রাত্রি 11:40 সময় আমি এখানে এসেছিলাম, কারণ সেদিনও একজনকে রক্তাক্ত জখম করে হসপিটালাইজড করেছিল। আজকের যে ঘটনা সেটা হলো আরান্ডি ওয়ান অঞ্চলের সাদমাসা গ্রামের, ওর নাম হলো আরাফত আলী, শেখ আক্তার আলী, শেখ আক্তার আলী বলে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী, কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির সমর্থক হওয়ার জন্য, কর্মী হওয়ার জন্য তাকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, তাদের নাম উনি বললেন, আমি ওনাকে দেখলাম, আরাফত আলী, সাদ্দাম হাজারি, হাবিব হাজারি, জিলু হাজারি, হারা হাজারি, মুস্তাকিন হাজারি, এরা কয়েকজন মিলে লোহার রড, লাঠি এবং চড় চাপড়, কিল ঘুষি ইত্যাদি মারে। এরপর তাকে আমরা হাসপাতালে ভর্তি করছি, হাসপাতালে ভর্তি করার পর ট্রিটমেন্ট তার হবে এবং আমরা হাসপাতালে থেকে ফিরে গিয়ে দুষ্কৃতীরা যাতে সাজা পায় তার জন্য আমরা আমাদের এফআইআর বা অভিযোগপত্র ওখানে দায়ের করব। কেজিএন এন্টারপ্রাইজ, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়, ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977।